যেখানে সরকারি চাকরি পাওয়ার পথে তোমাদের যে চারটে বড় কিলার মিস্টেক বাধা হয়ে দাঁড়ায় সেটাকে নিয়ে আমি আলোচনা করব, যাতে এই মিস্টেকগুলো আইডেন্টিফিকেশনের মাধ্যমে এবং সেই মিস্টেকগুলোকে দূর করার মাধ্যমে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের অভীষ্ট লক্ষ্যে, চাকরি পাওয়ার লক্ষ্যে বা প্রত্যেকের উদ্দেশ্য পূরণ করতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিকজ এই কঠিন সময়ে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ফ্যামিলির জন্য, নিজেদের ফ্যামিলি সার্ভাইভালের জন্য কিছু না কিছু পেতেই হবে, কিছু না কিছু করতেই হবে। তাই চলো আর বেশি দেরি না করে পৌঁছে যাওয়া যাক আমাদের অভীষ্ট লক্ষ্যে। লেটস টক। আমি জানি যে বেশিরভাগ তোমরা বুঝতে পেরেছো যে এই ভিডিওটা আমি কেন করছি বা এই সময় এই ভিডিওটা করার প্রয়োজনীয়তা কি। তবুও কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই ভিডিওটা কেন করছেন। তাদের জন্য আমি কিছু কথা বলে রাখছি, খুব গুরুত্বপূর্ণ কথা। কিছুদিন আগে আমি অনলাইনে পড়ানোর কথা ডিক্লেয়ার করেছিলাম এবং তার জন্য আমার কাছে অনেকেই কোয়ারি করে। তবে অন্যান্যবার যারা কোয়ারি করে, এবারে কোয়ারি করার ক্ষেত্রে কিছু সিগনিফিকেন্ট পার্থক্য খেয়াল করলাম। সেটা হলো, নর্মাল যে অ্যাসপাইরেন্ট তোমরা আছো তাদের সঙ্গে সঙ্গে এবারে কোয়ারিতে কিন্তু অ্যাড হয়েছে অনেকে যারা আগে হয়তো কর্পোরেট জব করত, তারা সরকারি সেক্টরে এবার নামবে এবং তাদের সংখ্যাটা বিশ্বাস করো নেহাত কম নয়। এবার বিষয়টা যেটা হচ্ছে যে কর্পোরেট সেক্টরে আগামী দিনে একটু দুরবস্থা হয়তো আসতে চলেছে, একটু খারাপ দিন হয়তো আসতে চলেছে। কারণ মনে রাখতে হবে ইটালি বা আমেরিকা বা ইউরোপিয়ান কিছু কান্ট্রি যেগুলো খুবই এফেক্টেড হয়েছে, সেখান থেকে কিন্তু এই কর্পোরেট সেক্টরগুলো ক্লায়েন্ট সব থেকে বেশি পেত। সুতরাং তাদের একটু হয়তো বিজনেসটা পড়ে যাবে, একটু হলে একটু কি একটু বেশি করেই হয়তো পড়ে যাবে। এবং তাতে যারা কর্পোরেট সেক্টরের ল্যাডারে একটু নিচের দিকে জবে রয়েছে, যেমন যারা একটু কম স্যালারি জব করে, তাদের পক্ষে কিন্তু একটা জব থ্রেট আসতে চলেছে বা হয়তো তাদের স্যালারি আরও কমে যাবে, যার জন্য তারা অনেকে একটা হিউজ সংখ্যক সরকারি জায়গায় ঢুকতে চলেছে এবং অলরেডি তারা মনস্থির করে নিয়েছে, যার জন্যই তারা আমার কাছে ইয়ে করেছে। এবং বিভিন্ন জায়গায় আমি খোঁজ পাচ্ছি যে তাদের সংখ্যাটা কিন্তু আসছে, এবং এই যে তাদের যে একটা অনেক সংখ্যা অ্যাড হয়ে যাবে কম্পিটিশনে, বুঝতেই পারছো সহজে যে কম্পিটিশনটা অনেকটা বাড়িয়ে দেবে। এবং আমি বহু বছর এখানে পড়াচ্ছি, এই ট্রেন্ডগুলো আমি সহজেই বুঝতে পারি। তো আমি সেই জন্যই বলছি যে এখন কিন্তু এই মারাত্মক কঠিন সময়, মারাত্মক কম্পিটিশনের যুগে সময় দাঁড়িয়ে শুধুমাত্র হয়তো পড়াশুনো করে চারটে নোট মুখস্থ করলাম, চারটে মেটেরিয়াল পড়লাম, পাঁচটা ইউটিউব ভিডিও দেখে স্ট্র্যাটেজি খোঁজবার চেষ্টা করলাম, এগুলোর মাধ্যমে কিন্তু সরকারি চাকরি আর হয়তো পাওয়া যাবে না। চাকরি পেতে গেলে প্রপার প্রিপারেশন তো নিতেই হবে, তার সঙ্গে সঙ্গে মেন্টালিটি, আমাদের মানসিকতা সঠিক জায়গায় রাখতে হবে। এবার অনেককেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভুল করে থাকি ছোট বড়, তার ফলে আমরা আমাদের পথভ্রষ্ট হয়ে যাই, লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই বারবার করে, এবং আমরা ভুল জিনিসে কনসেন্ট্রেট করে প্রচুর সময় নষ্ট করে ফেলি। এবং এইগুলো আর করা যাবে না, এইগুলো কিন্তু কিলার মিস্টেক হয়ে দাঁড়িয়েছে। এবং এইগুলো যদি করতে থাকো বা এগুলো যদি করতে থাকা হয়, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে চাকরি পেতে, প্রায় হয়তো অসম্ভব হয়ে যেতে পারে। এবার আমাদের জীবনে করা জানো তো অনেক মিস্টেক আমরা বুঝে উঠতে পারি না নিজে নিজে, তখন হয়তো একটা আউটসাইডার বা থার্ড পার্সনের প্রয়োজন হয় যে বাইরে থেকে এসে ওই ভুলগুলোকে পয়েন্ট আউট করে দেবে, যাতে কনস্ট্রাকটিভভাবে সেই ভুলগুলোর আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমরা শুধরে নিতে পারি ভুলগুলো এবং আমরা সঠিক পথে আবার যেতে পারি, যাতে খুব সহজে সফলতা পেতে পারি সঠিক পথে গিয়ে। তো আমি এখানে তোমাদের সেই আউটসাইডার বা থার্ড পার্সনের কাজটাই করছি, যে হয়তো কনস্ট্রাকটিভ দিক থেকে সেই ভুলগুলোকে জাস্ট আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা কনস্ট্রাকটিভভাবে সঠিক পথে এগিয়ে প্রত্যেকে সফলতা পাই। কারণ এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের নিজেদের এবং আমাদের পরিবারকে বাঁচানোর জন্য
একটা চাকরি পাওয়া খুবই খুবই প্রয়োজন হয়ে পড়েছে, ক্রাইসিসটা খুবই, সেই জন্যেই এই ভিডিওটা করা। কিছুদিন আগে আমার ফেসবুকের নিউজ ফিডে আমি একটা পোস্ট দেখলাম, একজন অ্যাসপায়রেন্ট করেছে একটা ওই বিভিন্ন যে কম্পিটিটিভের যে গ্রুপগুলো আছে না ফেসবুকে, তো সেরকম একটা গ্রুপে পোস্ট করেছে এবং তার বক্তব্য হলো যে পিএসসি তো বহুদিন কিছু আপডেট দেয় না, কিছু যদি আপডেট দেয়, কোনো কিছুর যদি একটা আপডেট দেয় তাহলে অ্যাসপায়রেন্টদের সুবিধা হবে ফার্দার ইনফরমেশনগুলো জানতে। তো খুবই ভালো পোস্ট করেছে, সত্যি এটা দরকার। তো সেই পোস্টের দেখবে প্রত্যেকটা পোস্টে একটা করে হাইলাইটেড কমেন্ট আসে, তো সেখানে একটা হাইলাইটেড কমেন্ট ছিল, তো সেখানে আরেকজন অ্যাসপায়রেন্ট কমেন্ট করেছে যে হ্যাঁ এই পিএসসি যে আপডেটসগুলো দিচ্ছে না তাতে একেবারে প্রিপারেশনগুলো নেওয়ার মোটিভেশন পাচ্ছি না, তাতে বহুদিন প্রিপারেশন বন্ধ আছে, যদি নোটিফিকেশন একটা কিছু দিয়ে দেয় বা একটা আপডেট দেয় তাহলে একটা মরাল বুস্ট পাবো এবং প্রিপারেশন আবার শুরু করব। এই এক্সাম এই কথাটার মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে ভুলটা কোন জায়গায় হচ্ছে। প্রিপারেশন এখন যে বিশেষ করে পরিস্থিতি পড়েছে, আমি আগের পরিস্থিতি ছেড়ে দিচ্ছি, বাট এখনকার এই কঠিন পরিস্থিতিতে যদি প্রিপারেশনটা বন্ধ করে দেওয়া যায় তাহলে বীভৎস ক্ষতি হয়ে যাবে, মারাত্মক ক্ষতি হয়ে যাবে। দেখো করোনা বহুদিন ধরেই এই সিচুয়েশনটা চলছে এবং আমরা মোরললেস অভ্যস্ত হয়ে গেছি এবং মেনে নিতে হবে এই করোনার পরিস্থিতি নিয়ে আমাদের আগামী বেশ কয়েকটা বছর অন্তত কাটাতে হবে। ভ্যাকসিন উঠলেও একটা তো সবসময় আক্রান্ত হওয়ার ভয় থাকবে, তো সেটাকে নিয়েই কাটাতে হবে। সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে ভ্যাকসিন উঠে যাবে হয়তো, তারপরে সে সুস্থ হয়ে যাবে, এটা নিয়ে এটা লাইফের একটা পার্ট হয়ে যাবে একটা সময়। তো এটার জন্য বা কোনো কারণের জন্য প্রিপারেশন বহুদিন বন্ধ রাখা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা, তাতে যে শুধুমাত্র বহুদিন ধরে আউট অফ টাচ হয়ে যাওয়ার জন্য যে নলেজগুলো গ্যাদার করেছি করেছিলে তোমরা সেগুলোর জায়গাগুলো একটু ভোঁতা হয়ে যাবে তা নয়, তার সঙ্গে সঙ্গে তোমরা যে সময়ে প্রিপারেশন হয়তো বন্ধ করে দিয়েছো বা নিচ্ছ না সেই সময় অন্য কেউ প্রিপারেশন নিয়ে সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে এবং এই কঠিন পরিস্থিতিতে নিজের যে জমি ছেড়ে দেওয়া এটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। সুতরাং এটা কখনোই করো না, প্রিপারেশন কিন্তু সারা বছর নিতে হবে এবং এই পরিস্থিতিতে সরকারি চাকরি পেতে গেলে প্রিপারেশন সারা বছর নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই এবং মোটিভেশনটা নিজের মধ্যে থেকে বা কোনো অন্য কোনোভাবে এটা ধরে রাখতে হবে, যতদূরই সম্ভব হয় ধরে রাখতে হবে, এছাড়া আর আমাদের হাতে অন্য কোনো অপশন নেই। এবার আমি একটা ছোট উদাহরণ দিতে পারি, আমার কাছে একজন পড়তো, এখনো পড়ে এবং সে অনলাইনে কন্টিনিউ করছে বা করবেও, সে তার ডেডিকেশন লেভেল দেখলে আমি নিজে মাঝে মধ্যে অবাক হয়ে যাই, ঘন্টার পর ঘন্টা মানে একদিনে 14 ঘন্টা 15 ঘন্টা পাগলের মতো পড়ে যাচ্ছে এবং সে আমার কাছে ইংলিশ যখন পড়তে আসে তার ইংলিশের কিছু জায়গা খুবই দুর্বল ছিল এবং সে মাত্র 1 মাসের 1.5 মাসের মধ্যে খেটে যে কত ইম্প্রুভ করেছিল, প্রিলিমসের আগের কথা বলছি 2020, সেটা আমি সেই কতটা লেভেলে কতটা তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। বিশাল তাড়াতাড়ি ইম্প্রুভ করে নিয়েছিল, প্রচন্ড পরিশ্রম করতে পারে, সারা বছর প্রিপারেশন নেয় এবং ও কিন্তু পেয়েও যাবে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন। এইভাবে কিন্তু তোমাদেরকে সারা বছর প্রচন্ড প্রিপারেশন মানে প্রিপারেশনটা কনস্ট্যান্টলি চালাতে হবে, ওই 4 মাস করলাম না তারপর পরীক্ষার আগে 1 মাস করলাম এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই পিএসসি বিএসসি এই ধরনের এরা যখন আপডেট দেয় হঠাৎ করে পরীক্ষার কথা ডিক্লেয়ার করে দেয় 1.5 মাস পরে, 2 মাস পরে, 2.5 মাস পরে, এবার ধরো আউট অফ টাচ রয়েছো, ব্যাপারগুলো অনেক ভুলে গেছো, তো এবার কিন্তু আবার এত কম সময় কিন্তু প্রিপারেশন নিতে পারবে না, তখন খুব সমস্যা হয়ে যাবে, প্রায় অসম্ভব হয়ে যাবে প্রিপারেশনটাকে কমপ্লিট করবার। তো এই ব্যাপারটা যাতে না হয় সেটা মেক শিওর করবার জন্য প্রিপারেশনটা সারা বছর চালাতে হবে। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল, তো আমি বলছিলাম যে দেখ ভাই এই যে সানডে সাসপেন্স বা অন্যান্য অডিও চ্যানেলগুলো যেগুলো আছে গল্প শোনায় আমাদের, তো ওই অডিও চ্যানেলগুলোতে কিছু খুব ইন্টারেস্টিং গল্প আপলোড করা হয় মাঝে মধ্যে, কিন্তু দেখি একটা শ্রেণীর শ্রোতা আছে যারা যতই ভালো গল্প দেওয়া হোক না কেন তারা কিন্তু ভালো করে শোনে না, তারা ওই কমেন্ট সেকশনে এসে ব্যোমকেশ চাই, ফেলুদা চাই, অমুক চাই, শার্লক হোমস চাই, এই সমস্ত কমেন্ট করে ভরিয়ে দেয়।
এবার ওই বন্ধুটা এর উত্তরে যে 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 রিপ্লাইটা করেছিল সেটা কিন্তু খুব খুবই ভ্যালুয়েবল একটা কথা, যেটা ও বলেছিল সেটা হচ্ছে যে দেখ ভাই, এটা হচ্ছে সম্পূর্ণভাবে ব্র্যান্ড মেন্টালিটি। কারণ মনে রাখতে হবে ব্যোমকেশ, ফেলুদা, এদের মধ্যে ব্র্যান্ড আছে, ঠিক আছে? তো মানুষ হাজারবার এগুলো পড়লেও ওগুলোকেই আবার দেখতে চাইবে, এগুলো সিম্পলি ব্র্যান্ড মেন্টালিটি, আর কিছু না। কথাটা কিন্তু খুবই সত্যি কথা, মানে মানুষ কিন্তু খুবই ব্র্যান্ড পিপাসু হয়, এবং তাতে কি হয়, তাতে অনেক সময় আমাদের নিজস্ব কিছু কমন সেন্সকে বা নিজের ভিতর থেকে উঠে আসা কিছু কথা, কিছু প্রয়োজনীয়তা, সেগুলোকে আমরা নিজেরাই অগ্রাহ্য করে যাই, অ্যাভয়েড করে যাই। যেমন ধরো সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে পড়তে হবে, পড়াশুনো করতে হবে, পরিশ্রম করতে হবে, এগুলো খুবই কমন সেন্স, এগুলো নতুন করে বলে দেওয়ার মতো কিছু নেই। এবং যারা সত্যিকারের মোটিভেশনাল জায়গা থেকে এগুলোকে বলবার চেষ্টা করেন, সেটা কোনো অফিসার হতে পারেন, অন্য কেউ হতে পারেন, তারা কিন্তু একই কথাই বলবে বারবার করে, যে পরিশ্রম করতে হবে, অধ্যাবসায় থাকতে হবে। এগুলো কমন সেন্স, এগুলো আমরা জানি, কিন্তু অনেক সময় এই নিজেদের ভিতরে যে কমন সেন্সগুলোকে আমরা অগ্রাহ্য করে যাই, এবং আমরা প্রপার প্রিপারেশন নিই না, আমরা সময় নষ্ট করে ফেলি ভুলভালভাবে, এবং তারপরে গিয়ে যখন কোনো নামজাদা লোক, কোনো ব্র্যান্ডেড লোক, সেটা ইউটিউব ভিডিওর মাধ্যমে বলতে পারেন, ব্লগের মাধ্যমে বলতে পারেন, বইয়ের মাধ্যমে বলতে পারেন, তখন যখন ওনারা বলছেন, তখন আমাদের মনে হয় না আমাদের তো পরিশ্রম করতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটায় যে নিজের ভিতরের কমন সেন্সগুলোকে আমাদের আরেকটু বেশি কিছু কিছু সময় গুরুত্ব দেওয়া দরকার। যারা নামজাদা মানুষ তারা তো এই কথাগুলো বলছেন, ভালো কথা, তাদের কথা তো শুনতে হবে, তারা তো জীবনে উন্নতি করেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে যে তাদের কাছ থেকে যে মোটিভেশন আমরা পাই সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী হয়। কারোর পক্ষে দুদিনের কাজ করে, দুদিন খুব মোটিভেটেড থাকে, কারো হয়তো দুবছর মোটিভেটেড থাকে, কিন্তু নিজের ভিতরের যে মানে নিজের ভিতরের যে কথাগুলো, ঠিক আছে, নিজের ভিতর থেকে উঠে আসে যে ভয়েসগুলো, না এখন থেকেই আমাকে প্রিপারেশন নিতে হবে, নাহলে এত পিছিয়ে পড়বো যে পরীক্ষায় ভালো পারবো না, কাট অফ থেকে বেরিয়ে যাব, ঠিক আছে, এক বছর নষ্ট হবে, এই যে ভয়েসগুলো, এই যে প্রয়োজনীয়তা আসছে, এই প্রয়োজনীয়তার উপরে বেশি গুরুত্ব দাও। নিজের ভিতরের প্রয়োজনীয়তা, নিজের ভিতরের প্রয়োজনীয়তা আমাদের সব থেকে বেশি মোটিভেট করে, এবং সেই মোটিভেশনটার পাওয়ার বা ইন্টেন্সিটি প্রচন্ড বেশি হয়। সেটার ধারে পাশেও কিন্তু কোনো মোটিভেশনাল স্পিকারের মোটিভেশন ধারে পাশেও আসবে না। সুতরাং নিজের ভিতরের ভয়েসটাকে গুরুত্ব দাও। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অনেক সময় আমরা হয়তো এরকমও মনে করতে পারি, আমি দেখেছি অনেকের মধ্যে এই মেন্টালিটিটা থাকে, তারা হয়তো আন্ডার কনফিডেন্ট হয়ে পড়ে এবং মনে করে যে আমি আজ অবধি একটা গ্রুপ ডিও কিছু বিয়ে করতে পারলাম না, চাকরি ক্র্যাক করতে পারলাম না, সেক্ষেত্রে আমার নিজস্ব যে ভাবনা সেগুলোর কোনো ভ্যালু নেই। তো সেটাই বলছি যে আন্ডার কনফিডেন্ট হয়েও না, নিজেকে এরকমভাবে ভ্যালুলেস করে দিও না, নিজের ভ্যালুটা দাও নিজের কাছে, সেটা খুবই প্রয়োজনীয়। মানে নিজের ভ্যালু দেওয়া মানে অ্যারোগেন্ট হয়ে যাওয়া নয়, কিন্তু নিজের ভ্যালু দেওয়া মানে নিজের ভিতর থেকে উঠে আসা ভাবনাগুলো, চিন্তাগুলো, সেগুলোকে গুরুত্ব দাও এবং কমন সেন্সটাকে কাজে লাগিয়ে এগিয়ে চলো, প্রিপারেশন ভালোভাবে নাও, কেউ তোমাকে আটকাতে পারে। এরকম আরও যদি ইউজফুল ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকন থাকে সেটাকে প্রেস করে দাও, অন করে দাও, তাহলে পরবর্তীকালে সমস্ত ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। তাছাড়া যদি আজকের ভিডিওটা মনে হয় উপকারী বা একটু মোটিভেটেড ফিল করো, বা মনে হয় স্যার যে কথাগুলো বললেন সেগুলোর মধ্যে কিছু বাস্তব ভ্যালু আছে, তাহলে শেয়ার করে দিও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। চলো তাহলে আগামীকাল দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি ব্রডব্যান্ড কানেকশন ঠিক থাকে তো, আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কি প্র্যাকটিসিং, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড গুড নাইট।